ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ভার্চুয়ালি সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছেন, যা গণতন্ত্রের পুনর্বিকাশে একটি ইতিবাচক কর্মকাণ্ড নির্ধারণ করবে এবং গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় হুমকি মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং বেসরকারি খাতকে একত্রিত করবে। যুক্তরাষ্ট্র আমেরিকার ভেতরে আশ্রয় নেয়া অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ট্রাম্প যুগের একটি কর্মসূচি পুনরায় শুরু করার পর প্রথম দুই অভিবাসীকে মেক্সিকোতে ফেরত পাঠাল। বিতর্কিত ওই কর্মসূচি আশ্রয় প্রার্থীদের যুক্তরাষ্ট্রীয় আদালতের আদেশ মেনে আমেরিকার অভিবাসন শুনানির জন্য মেক্সিকোতে অপেক্ষা করতে বাধ্য করে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে বৃহস্পতিবার ভোরে একটি স্পেস এক্স ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি নাসার জন্য কয়েকটি দূরবীনযুক্ত একটি মানমন্দির বা অবজারভেটরি বহন করে, যার সাহায্যে মহাকাশের অসম্ভব সব ঘটনা প্রত্যক্ষ করা হবে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।